সাম্প্রতিক বছরগুলোতে ভারতের গুজরাট রাজ্যের বিভিন্ন জায়গাতে ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে। ক্যাকটাস পরিবারের এই ফলের বাইরের আবরণে রয়েছে অনেকটা ড্রাগনের গায়ের চামড়ার মতো খোঁচা খোঁচা আঁশ, আর এর থেকে এই ফলের নাম ড্রাগন ফল। যদিও বা মধ্য আমেরিকায় এর জন্মস্থান, দক্ষিণ আমেরিকা থেকে মূলত এই ফলের আমদানি। তারপরও নামের কারণে অনেক ভারতীয় মনে করেন এই ফলটির নাম চীনা, কেননা চীনাদের সাথে ড্রাগন নামটা জড়ানোর সংস্কৃতি অনেক দিনের। ভারত ও চীনের মধ্যে হিমালয় অঞ্চলে দীর্ঘ সীমান্ত বরাবর সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা ও অচলাবস্থার পটভূমিতে দুই দেশের মধ্যে সম্পর্ক এখন তলানিত রয়েছে। সেই জায়গা থেকে এবার ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ফলটির নাম বদল করে এখন থেকে পদ্মফুলের সংস্কৃত নাম কমলাম বলে ডাকা হবে। ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র ফুল পদ্ম, এটি দেশের জাতীয় ফুল। আর সেই অজুহাতে ড্রাগন ফলের নাম বদলানোই গুজরাট সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক বিদ্রুপ। মুবাল্লিক করিম, মাই টিভি।